স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, কেউ যদি আমায় উপেক্ষা করেন কি করণীয় আমার? উত্তর, প্রথমে নিজের দুঃখ বা রাগকে সামলানো। এক, মনে মনে জপ করতে থাকুন 2-3 মিনিট। দুই, দীর্ঘ শ্বাস নিন ও ছাড়ুন, এভাবে করে যান কিছুক্ষণ, 2-3 মিনিট। তিন, এবার মনকে দেখার চেষ্টা করুন, মনের অবস্থা কি, কোনো ভাব রয়েছে, শুধু অনুভব করুন 2-3 মিনিট, এতেই মন অনেকটা শান্ত হয়ে যাবে। যিনি আপনাকে উপেক্ষা করছেন তিনি কি পরিবারেরই কেউ অথবা বাইরের কোনো ব্যক্তি? সংসারের কেউ হলে আপনি বিশেষ চিন্তা করবেন না, কারণ পরিবারের সকলেই একে অন্যের উপর নির্ভরশীল, অতএব কথা না বলে বেশি দিন থাকা যায় না। কিছু পরে বা 2-1 দিন পরে তিনি নিজেই কথা বলবেন আপনার সাথে। উপেক্ষা করা মানে তিনি আপনার সাথে কথা বলছেন না, তিনি কেন এমন করছেন সেটা বুঝুন। আপনার ব্যবহারে তিনি কি আহত অথবা অপমান করতে চাইছেন আপনাকে? আপনি সরাসরি তার সাথে কথা বলে জানতে চান। কিভাবে মতভেদ মিটিয়ে নেওয়া যায় সেটা ভাবুন, দেখুন আপনি নিজেই সমাধান করতে পারেন কিনা। আর তিনি কথা না বলতে চাইলে আপনি পরিবারের অন্য কারুর সাহায্য নিন, থার্ড পার্টির মাধ্যমে মেটাতে চেষ্টা করুন। তিনি যদি বাইরের ব্যক্তি হন এভাবে সমাধানের চেষ্টা করুন, কিংবা অপেক্ষা করুন কিছুদিন। ওই ব্যক্তি পরিবারের বা বাইরের হন, আপনি প্রথম পদক্ষেপ নিন সমাধানের জন্য। তবে ব্যর্থ হলে এ নিয়ে বেশি মাথা ঘামাবেন না, সময়ে সব ঠিক হয়ে যায়, মিটে যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ উপেক্ষা করলে আপনার দুঃখ হয় কেন? আপনাকে কেউ স্বীকৃতি না দিলে কি এসে যায়? অন্যের স্বীকৃতি কেন চাইছেন? এই ভুল আমরা অনেকেই করি, ভাবি যে অন্যের স্বীকৃতি বা প্রশংসা না পেলে আমার জীবন বৃথা। প্রশ্ন এই যে, আমার অস্তিত্ব কি দাঁড়িয়ে আছে অন্যের হাততালির উপর অথবা আমার নিজস্ব প্রজ্ঞার উপর? আমি যদি নিজেকেই সম্মান না করি তবে অন্যরা কিভাবে আমাকে সম্মান করবে? কারোর সাথে আমার ঝগড়া হলে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু না মিটলে এ নিয়ে দুঃখ করেই যাব। জীবনের পথে মতভেদ মনোমালিন্য হয়ই, কিন্তু এজন্য আমি থেমে যাব কেন? আমার প্রতি কেউ অন্যায় অবিচার করলে তার সহ্যই বা করব কেন? আপনি বাঁচুন মাথা উঁচু করে, আত্মসম্মান নিয়ে।